মস্তিষ্ক শেষ, মধ্য মস্তিষ্ক শেষ, পশ্চাৎ মস্তিষ্ক। আগে বলো পশ্চাৎ মস্তিষ্কের কয়টা পার্ট? সামনের দিকে ফুল অংশ পঞ্চ, তারপরে মেডুলা অবলঙ্গটা, পিছনে কি সেরেবেলাম, পিছনে কি সেরেবেলাম। ওকে ছোটটা একটু দেখাই, পিছনে কি আমাদের সেরেবেলাম, আমাদের প্রিয় সেরেবেলাম। এখন খেয়াল করো, তো ধরো এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল হেমিস্ফিয়ার, এর পিছনে আসলো, দেন এইভাবে এটা এইভাবে গেল, এইভাবে এইভাবে পঞ্চ মেডুলা অবলঙ্গটা, তারপরে দেন পঞ্চ মেডুলা, দেন কি এটা সামনে দিকে দেখি তখন কি দেখবো? এখানে হচ্ছে আমাদের এটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা কি সেরিব্রাল, দেন মধ্য মস্তিষ্ক, দেন কি দেন এই যে দুদিকে পঞ্চ, তারপরে কি মেডুলা অবলঙ্গটা। তোমার সমন্বয় করতেছে এই যে স্নায়ুগুলা, দেখো একটা ব্রিজের মতো আছে না, দেখো একটা ব্রিজ কি এভাবে উঠে যায় না, একটা ব্রিজ কি এভাবে উঠে যায় না, খেয়াল করো এভাবে উঠে যায় না, এভাবে উঠা যায় না, ব্রিজ ব্রিজের উপরে উঠা, তারপরে এইভাবে নামতে হয়, ঠিক এরকম খেয়াল করো এইভাবে, এটা কিন্তু ঠিক এইভাবে আছে। ঠিক এই কারণে যেহেতু একটা ব্রিজের মতো, এরা কি দুই পাশে তত্ত্ব কি কি করতেছে, সমন্বয় করতেছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি, সেই ব্রিজটাকে বলা হচ্ছে কি, সেই ব্রিজটাকে বলা হচ্ছে পঞ্চ। পঞ্চ মানে কি, পঞ্চ শব্দের অর্থ কি ব্রিজ, তাহলে পঞ্চ শব্দের অর্থ কি পঞ্চ মানে কি ব্রিজ, পঞ্চ শব্দের অর্থ কি ব্রিজ। তাহলে খেয়াল করো এটা হচ্ছে পঞ্চ বা ব্রিজ, আর নিচে কি আছে আমাদের মেডুলা অবলম্বনটা, সেটা হচ্ছে মস্তিষ্ক। খেয়াল করো পশ্চাৎ মস্তিষ্কের একেবারে সবার পিছনের অংশ, একেবারে সবার নিচের না, এরপরে কি স্পাইনাল কর্ড। এখন আমাকে বল মধ্য মস্তিষ্ক কাকে কাকে কানেক্ট করতেছে, মধ্য মস্তিষ্ক কাকে কাকে কানেক্ট করতেছে, উপরে কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, খেয়াল করো অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক কানেক্ট করতেছে মধ্য মস্তিষ্ক, খেয়াল করো এই মধ্য মস্তিষ্কের উপর দিকে হচ্ছে অগ্র মস্তিষ্ক, নিচের দিকে কি নিচের দিকে পশ্চাৎ মস্তিষ্ক, এই পর্যন্ত বোঝা গেছে, নিচের দিকে কি পশ্চাৎ মস্তিষ্ক, ক্লিয়ার? ওকে, আর আমাকে বল মেডুলা অবলঙ্গটা কাকে কাকে কানেক্ট করতেছে, পঞ্চ আর বলতে পারো পঞ্চ কাকে কাকে কানেক্ট করতেছে, পঞ্চ পঞ্চ কানেক্ট করতেছে মেডুলা অবলঙ্গটা আর মিড ব্রেন, পঞ্চ কাকে কাকে কানেক্ট করতেছে মেডুলা অবলঙ্গটা আর মিড ব্রেন, অথবা তুমি বলতে পারো সুষুম্না কাণ্ড আর কাকে মিড ব্রেন, এখন তো বুঝা গেছে, ক্লিয়ার? তো এটাও ছিল পঞ্চ মেডুলা অবলঙ্গটা দেখার কিছু আছে কিনা, সব বছর ইনভেস্টিগেশন কিছু কাজ করে লোক। আচ্ছা আর যেগুলো আছে সেগুলো পড়ে, ও আচ্ছা সেরেবেলামই তো পড়ো নাই না, দুইটা সেরেবেলাম সংযুক্ত থাকে কি দ্বারা, ভার্মিস দ্বারা। আচ্ছা 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 এদিকে একটা জিনিস একটু একটু পড়ে নি, খেয়াল করো আমাকে তুমি একটু বলো যে এই দুটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, আমরা যদি উপর থেকে আঁকি তখন হচ্ছে উপর থেকে যদি আঁকি তাহলে এটা হচ্ছে কি একটা বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, একটা ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর একটা কি বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেই দুইটাকে যে কানেক্ট করতেছে সেটার নাম কি, কর্পাস ক্যালোসাম, সেটার নাম কি কর্পাস ক্যালোসাম। আর এই যে আমাদের ইয়া ছিল না, আই মিন থ্যালামাস ছিল না, যুজক দ্বারা সংযুক্ত। আচ্ছা তারপরে হচ্ছে তোমার এখন জানি কোনটা দেখাইছি, ও সেরেবেলাম, এটা হচ্ছে একটা সেরেবেলাম, এই দুইটা সেরেবেলাম আর একটা কানেক্টেড যুজক দ্বারা কানেক্টেড, তাদের কি বলা হচ্ছে ভার্মিস, তাই কি বলা হচ্ছে ভার্মিস। তাহলে বলো ইনিশিয়ালি
সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটা দ্বারা কানেক্টেড, দুইটা জিনিস একটা দ্বারা কানেক্টেড, সেটা কি বলা হচ্ছে? কর্পাস ক্যালোসাম। সেটা কি বলা হচ্ছে? কর্পাস ক্যালোসাম। থ্যালামাই দুইটা যুজক দ্বারা সংযুক্ত। এই যে আমাদের যে ইয়াটা আছে, আই মিন দুইটা সেরেবেলাম, পিছনে কি সেরেবেলাম, সেরেবেলাম দুইটা দ্বারা কানেক্টেড, সেটাকে কি বলা হচ্ছে? আমার মনে হয় যে এই চ্যাপ্টারে সব থেকে মজাদার লেকচার হচ্ছে ওইটা, ফাংশন। আচ্ছা, ফাংশন হচ্ছে আর যেটাই হোক, এটা বুঝছো কিনা সেটা বল আজকে, তারপরে তাই বুঝছো কিনা। ওকে, এখন আমি দ্রুত আঁকবো কোনটা কি, তুমি বলে ফেলবা। আমি দ্রুত আঁকবো, তুমি কোনটা কি বলে ফেলবা। ওকে, খেয়াল করো, ধরো। ওকে, দ্রুত বলতে হবে, দেখি আমার আঁকার আগে বলতে পারো কিনা। কি কিছু তো বলতে পারলো না, নাম কি, কোনটার নাম কি কি, আবার বলবা। আমি আঁকার সাথে সাথে আমার আঁকার আগে বলতে হবে, দেখি সামনে পন্স, মিডল অঙ্গটা স্পাইনাল কর্ড, পিছনে সেরে গেলাম, এদিকে কি, এদিকে কি, আর উপরে আরেকটা আছে, দুইটা ভেন্ট্রিকল আছে, সেটা কি থার্ড ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, কোন ফোরামেনের মাধ্যমে আসছে, কোন ফোরামেনের মাধ্যমে আসছে, সেরেব্রাল ইকুইডাক্ট। কর্পাস ক্যালোসাম, তাহলে কি ছিল অ্যাকচুয়ালি, সেরিব্রাল হেমিস্ফিয়ার, থ্যালামাস দুটো কানেক্টেড, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ক্লাসের রেটিং কত বল, ক্লাসের রেটিং কত, দশের মধ্যে কত দেবা? 9.5. ওকে, তাহলে 9.5। ওকে, আজকে ফাংশনটা পড়াইতে পারিনি, কারণ টাইম অনেক টাইম লেগেছে। ফাংশনটা পড়ালে অবশ্য মস্তিষ্কের কোন অংশের কি কাজ সেটা পড়লে হয়তো বা 10-11 পাইতে পারতাম। ওকে, সো এইভাবে আমাদের লেকচার চলতে থাকবে, আর সামনেও কুইক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের এইভাবে লেকচার আসবে। সো হ্যাঁ, অবশ্যই তোমরা যারা যারা চাও যে প্রতিটা লেকচার একেবারে ডিটেলস দেখতে, তোমাদের যাদের প্রাইভেট পড়ার একেবারে প্রয়োজন নাই, আমি বলবো আমার লেকচারগুলো যদি ভালোভাবে ফলো করো, তার মেম্বারশিপ এরিয়াতে জয়েন করো এখনই। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।